আমি ডিজিটাল জহে সারা দিন জঙ্গলে থাকি একা একা কেন ভালো লাগে না সে মনে হয় চলে আজি তোমাকে বেশি সময় দিতে পারবো না আমাকে তো সময় দেওই না একটা কথা বলি চলো আন্ধারে যাই আজকে তো আসছিলাম কালকে আসতে পারলাম না হারাম জাতা তাই তো কই আমার গুলার ধান কে রাখায় থাক আমি মাত ভর নিয়ে আইতেছি হ্যাঁ হ্যাঁ জঙ্গলে আসিলাম তাই তো মঙ্গলে আসিলাম রে এই তোর দিলে না বুঝাই নাই এই আপনি কি কোন ওই তো শুনকে আর বুকলা আসলাম তো শুনকে কমলা বুকলা আসিলাম ওই তাগার তুইও দুইও ভাগে আরাম জাতা মধ্যে টিকা না বুঝে গুতা দিবা না আর অন্যকে ভাগে গুতা খাইয়া যাব তাই তো দেখা যা আমি ডিজিটাল জহে আমার বসবাস এখন জঙ্গলে কেন আমি জঙ্গলে থাকি আমার হয়তো প্রশ্ন করতে পারে তার কারণ আর উত্তর একটাই আমি যদি আমার বাসায় থাকি তাহলে সবাই আমার নামে অনেক বাজে রিপোর্ট দিয়ে আমার বাবা মার কাছে আমাকে দোষী বানিয়ে ফেলে শুধু তাই নয় আমি কি কর্মে যাই কি করি সবাই ধরার জন্য ওত পেতে থাকে আমার মান সম্মানটা নষ্ট করতে পারে সেই জন্য আমি সারাদিন জঙ্গলে থাকি রাত হলে আবার কর্মে আমি সেজে গুজে বের হয়ে যাই আজকেও যাবো আমি আমার কাকুলির কাছে তারপরে আবার আরেক জায়গায় যেতে হবে আজকে দুইটা সময় দেখি প্রাণের কাকুলি প্রাণ প্রিয় কাকুলি চ্যাটে লাইন আছে কিনা থাকলে আমি তাকে এখনই আমি ঠিকানাটা দিয়ে দেবো ওদের কোন জায়গায় আসতে হবে কাকুলি আমি আজকে আটটার সময় আমতলা চলে আসতেছি তুমি চলে এসো একটু পরে প্রিয়তমা ছেট হয়ে গেছি এইটাই সেই প্রেমের আম গাছ এখানে অপেক্ষা করতে হবে আমার কাকুলির জন্য আসবে একা একা কেন ভালো লাগে না কাকুলি সে কথা বুঝে না আমার কি হতে কি হয়ে গেল সে যে কখন যে এসে যে পড়ব ও তার টাইম দিছি আত্মার ওরে সে মনে হয় চলে আজি এসে গেছো আমি জানি তুমি এসে পড়বে শোনো মেসেজ পেয়েছো মেসেজ পাই তো আমাকে আসলাম সেই রকম শোনো এখানে আসো একটা কথা বলি তোমাকে দেখো আমি তো নানান কাজে ব্যস্ত থাকি বুঝো না এই আমার মনে করো যে আধা ঘন্টা পরে আবার আরেকটা কাজে যেতে হবে বুঝছো তোমাকে বেশি সময় দিতে পারবো না আমাকে তো সময় দেওই না কেন সময় দিতে পারবা না যে মানুষ যাবে যাবে কথা বলে এটা কি সত্য আরে আজে বাজে বলে বলুক গা সমস্যা কি তুমি কেন টেনশন নাও যার নাম বেশি তার দুর্নামও বেশি বুঝো না কোনো মানুষের কোনো কথা কানে নিবা না যার যত নাম হয় তার তত দুর্নাম হয় বুঝছো আমার নাম বেশি তো ওই জন্য দুর্নামটাও বেশি বুঝো না আচ্ছা নুচ্চামি না করলে কি মানুষ তোমার নুচ্চা কয় আরে তুমি মানুষের কথা বাদ দাও তো এই বলে তুমি অমুক জনের সাথে নুচ্চামি করো তোমুক জনের সাথে নুচ্চামি করো নো হোয়াই ইউজ তুমি আমাকে এটা কথা বললে আমার এই পোশাকে এই চরিত্রে আমি কোনদিন এই কাজ খারাপ কাজ করতে পারি তুমি কেন মানুষের কথা বিশ্বাস করছো না বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কোনোদিন বিশ্বাস করবে না কারো কথা বুঝছো একটা কথা বলি বলো শোনো আমার তো মনে করি যে আলোতে থাকতি বুঝছো ফাবর করে চলো আন্ধারে যাই আসো আমাকে কি কথা বলবে তুমি তুমি আর নুচ্চামি করো না আমি তোমার বুকে মাথা রেখে মরতে চাই আরে মরবা কেন
মরবা না, তুমি বলো আমার বুকে মাথা রেখে তুমি বাঁচতে চাও? তুমি যে মাঝে মাঝে নুচ্চামি করো, আরে বাদ দাও, অন্য কথা বলে আসো। আরে দর্শক মন্ডলী ভাইরা, আপনি আসেন কেন? আপনাদের তো নিয়ে যাওয়া সম্ভব না, আমি কিছুক্ষণ পর আবার আসতেছি। ব্যবহার করলে জিনিস ফিটিং ছাইরা যায়, বুঝছা? ভালো হয় না তো, ধরো এদিকে ধরো। শোনো, আমার তো বেদনা লেগেছে গা, আমার তো মনে হয় মোবাইল লঞ্চ হয়েছি উনি। খারাপ মেলাটা দিন হয়ে যায় গা, এই যে বন্ধু আমারে ধরে দিয়ে থুয়ে গেল, বাইতে যাই পাই না, কোনো জায়গায় পাই না, দেশ সাক্ষাতে হইতেছে না বন্ধুর নামে। যাই কে, যদি দেশ ছেড়ে যদি যা থাকে তাহলে পুরো রাজ্যটা আমার হয়ে গেল গা। যাই দেখি, বিল্ডা মোবাইলটা পাইছি রে, যাই এখন একটু সকালের মারব বলে করে ঘুরে আসি। হাই দোস্ত, না হাই রে দোস্ত, কতদিন পরে দেখা পড়ায়, 27 দিন রে। আপনি এটা একটা কাম করছেন কেন? এই যে আমার ধরে দিয়ে আপনি গেলেন, আর কোনো খোঁজ খবর নাই দোস্ত? দোস্ত দেখ, তুই আমার ভুল বুঝিস না, তুই আমার পরানের দোস্ত, দেখ তুই আমার ছোটবেলার দোস্ত, তুই আমার সব কিছু জানস, আমার বিস্তারিত অস্তারিত সব কিছু তুই জানস, তাই আপনি আমারে ধরে দিয়েছে আপনি পলাইবে? আরে পাগল, মাত্র একদিন এই ছোট্ট একটা কামে ধরা পড়ে তুই এত বেদার হস? এই সমস্ত কামে গেলে তুই ধরা পড়বি না কিন্তু একটা, বুঝছিস? তাই তোর একটা কথা কই দোস্ত, তোর কি খুব মারছিল? উত্তরপাড়া কিন্তু আমার আর দুইটা আছে, আবার ওই দুইটার মতো তুই যাস না? আমার প্রথমে কাকুলির সাথে দেখা করতে হবে, তারপর হলো সকালের মার সাথে দেখা করতে হবে। সকালের মা? ওই যে দক্ষিণ পাড়ার সকাল, দক্ষিণ পাড়ার সকালের মা, আর এমরা উত্তর পাড়ার হলো কাকুলি, দুটাই এখন লাইনে রাখছি। আপনি মনে হয় খুব ব্যস্ত? ব্যস্ত না, হেভি ব্যস্ত, তো কর্মে ব্যস্ত আছি তো সবসময়। তাই দোস্ত, হ্যাঁ তাহলে তুমি এখন যাও তেলে না? হ্যাঁ। আর তুমি যে দেহ না শেষ হয়ে গেল গা, কি করবো? তুই তো বুঝতে পারছি এরকম পোস্ত, আরো টাইট থাকবি, আরো টাইট থাকলে সে শরীরের কাছে আসবে, বুঝছিস? তাই শরীরের যত্ন নিতে পারো না? যত্ন নেবো, আপনার মতো তো এরকম নতুন নতুন পোশাক পাই না। তারপরে পলাইছি, এখন আজকে দেখা করবার চাইছি, বুঝছা? তাহলে দেখাটা করি গে। আচ্ছা, আল্লাহ আপনার খুব ভালো দিছে। আর বললেন না, হ্যাঁ কথা দিতে আর কি করে, আপনি একবারে মনে করেন বেলে যান ভিতরে হাঁটাইলে আর কি কম, শরীরের যত্ন নিয়ে, যত্ন তো আমাকে জনগণই নেয়। তাও ঠিক, মাঝে মাঝে তো যত্ন পাই। হ্যাঁ দোস্ত, হ্যাঁ
আসি তাইলে শালা আমার নামও দিলে তুই আমারে ধরে মাইর খাওয়াইছিস আজকে যদি তোর উপযুক্ত শিক্ষা না দিতে পারি তাহলে আমার নামও দিলে না গোপন কথা গোপন কথা কি আপনার যে বউ বাড়ি সব চরিত্র ভালো না তাই আপনি ধরতে পারবেন আর যদি কথা মিথ্যা হয় যে শাস্তি দিবেন আমি মেনে নিব যদি মিথ্যা হয় তাহলে কালকে তো মিশে করুন দিলে আছে না ও তাদের কাছে কিন্তু যাবা না ও শালা তুই তো খারাপ শালা বিশ পঁচিশটা লাইন দিয়েছে বুঝছ দেখো না দেখো না সাইজটা কি শালা একবার হুকিয়ে গেছে গা আমি অল স্কোয়ার বুঝো নাই আসো বাতি রানি বেঁধে দিতে তাই তো কই আমার গুলার ধান কে রাখায় থাক
আমি মাতবর নিয়ে আইতাছি। তোমার জামাই উঠে বসে জঙ্গলে আসিলাম, তাই তো মঙ্গলে আসিলাম রে। আমার বাইতে বেজাল হচ্ছে, আমার বাড়িতে যা লাগবো। কি বেজাল হয়েছে? উত্তর পাড়া জহের আছে না? হ্যাঁ, ও আমার বউ লগে ডিস ফিটিস করে। উত্তর পাড়া জহের? ওরে যে আমি খুঁজ বানিয়েছি, আটকাইছি আমার ঘরে। আটকেছো? বিচার নিয়ে আছে ওর। ইয়ার আগের একটা বিচার রয়েছে ওর। বিচার আজকে কেমন বিচার করেন নাকি? আমার কথা সত্য না? হ ভাই, তুই যেটা কইছ ঠিকই কইছ। আমি জানি তো মাতব নিয়েছি রে। হ্যাঁ, বিচার করবার নিকে তুই ভাই আমার সাক্ষী। হ্যাঁ, তুই আমার নগে নু। হ্যাঁ আসেন, যাবো। আই তো চা, ইচ্ছা রান দিবেন বলে আজকে সালারে। এই মোমানি আর গিরাগারে ভাঙ্গা হলাম একবার। এই যে ঘরে ভিতরে আছে আজকে জীবন খেলতি। তুই যে অকর্ম করস না, তোর বাড়িতে কয়েকবার চৌকিদার পাঠাইছি, পাই নাই গিয়া। তোর হয়তো 20,000 টা জরিবা না, তাহলে 100 জুতার বাড়ি। তোর দিলের নাকি ভালো করে বুঝ যা, কি করবি তুই তাড়াতাড়ি করবি। খালি আর একটা বার মাতরে আমার নাম নাম নিয়ে নিক, মাতরের বেজাল আছে। ভালো হয়েছে শালা, তুই আমারে ধরাই দিলি না। দেখ এখন মাতরে তোর নাকি বুঝবার নিকা কইতাছে। আমি কথা কম না, তুই তুই বুঝে দেখবি। আমি তার দিলে নাকি বুঝাবে নাই। আপনি কি কর পারম না, সকালে পুলিশ আইনা ওক ধরে দিবো, ঘরে কবার দিয়ে তালা মেরে ছিয়ে দাও। আচ্ছা তাই করে দিলে, ওই আহ তুমি আহ যাই আহ আহ। আমার অন্তরের অন্তরের দিল আছে না, এই দিলের লগে বুঝাই কবার কইছে। হারাম দাদা মধ্যে থেকে না বুঝে গুতা দিবার আর নগে ভাগে গুতা খাইয়া যাবো। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ভাইরা কেমন আছে? সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আমাদের কৌতুক দেখতে চাইলে এখনই ইউটিউবে ছাড় দিন বুলবুল অডিও সেন্টার। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।